পুরস্কারে যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি জানি তুমি বাসায় একা বসে বেডরুমে কি করো। কি বলছো সব? না না, ওসব না। আমি বলছি তুমি যখন বাসায় বসে থাকো, যখন তোমার হাতে সে অর্থে কোনো কাজ থাকে না, তখন তুমি বিভিন্ন নায়িকাকে অনুকরণ করো। বাংলাদেশের নায়িকারা যদি এই মঞ্চে এসে সংবাদ পাঠিকা হিসেবে খবর পড়ে, তবে তারা কিভাবে পড়বে সেটা যদি করে দেখাতে পারো, তবেই তোমার সঙ্গে আমি উপস্থাপনা করব। দিলে তো ফাঁসিয়ে। আরে ফাঁস তো লাগাইনি, তোমার এই প্রতিভা দেখাও সবাইকে। কিন্তু আমি যাদেরকে অনুকরণ করব তারা যদি মাইন্ড করেন? কেউ মাইন্ড করবে না। আপনারা সবাই দেখতে চান? সবাই দেখতে চায়। আমি পূর্ণিমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেই নায়িকাদেরকে সে আজকে এখানে অনুকরণ করবে, এটা নিছক ফান, কেউ সিরিয়াসলি নেবেন না। আমরা জানি যা নায়িকারা ভীষণ উদার মনের হয়, তারা কেউ মাইন্ড করবে না। কিন্তু আমি এখানে এইভাবে দেখাবো না। কিভাবে দেখাবো? আমি আমার প্রতিভার ঝলক দেখাবো পর্দায়। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে বাঘের হাতে সিংহ বধ হয়েছে। মানে কি, আজ শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 45 রানে হারিয়েছে, আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব খান, সরি সাকিব আল হাসান। আমার না এত প্রিয় খেলোয়াড়, আমি না ও পারলে মানে ওকে যখন টিভিতে দেখি আমি ওকে দেখতেই থাকি। হ্যাঁ আচ্ছা এক মিনিট, আমি একটু ফোন করি একটা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ রিজু শোনো না, ওই যে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব খান হয়েছে, সাকিব আল হাসান হয়েছে। হ্যাঁ শোনো না, চলো না আমরা একটা ছবি সাইন করি। হ্যাঁ আমার সাথে ছবি করবো না? আচ্ছা রাখি, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কী পরের নিউজ? কি এবার আবহাওয়ার সংবাদ পড়ছি। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার টেকনাফ সহ উপকূলীয় অঞ্চল সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। হায় হায়, বৃষ্টি হলে কক্সবাজার যাবো কি করে? আজ সারা দেশে 3টি সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছে। সকাল 10টায় রংপুরের কাকবাড়ি শহরের 3 রাস্তার মোড়ে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 10 জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জনের মৃত্যু হয়েছে। আপা করতেছেন কি আপনি? লাইভ হচ্ছে তো। এই সংবাদ দেখার আগে আমার মরণ কেন হলো না? বাংলা তুলেছে দুহাত কবুল করো মোনাজাত, বান্দা তুলেছে দুহাত কবুল করো মোনাজাত। আটকে দিয়েছ, খুব ভালো করেছে। হে ওয়ালাইকুম সালাম, ভালো? সব ভালো না? নিউজটা পড়ে নেই তারপর কথা বলছি। হ্যাঁ, এই বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সেখানে যাবার জন্য তৈরি হচ্ছেন, এ তাদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ। এই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন এই বছর থেকে নাকি সে দেশে আর কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না। ও এগুলো কি বলছি? আমার তো নিউ ইয়র্কে একটা দাওয়াত আছে বিয়ের, আমি তো কানাডা থেকে নিউ ইয়র্কে যাবো কি করে? এই হ্যালো চম্পা, এই শুনেছ? এটা কোনো কথা? আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের কি মাথা নষ্ট হয়ে গেছে? ওকে কে ইলেক্টেড করেছে বলো তো? আমি নিউজটা শেষ করে তোকে বাসে গিয়ে আমি কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি রে। এই এরপর দাও তো, অটো কিউ দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ শেষ করে দিই।